গতকালই 53 জনের চাকরি বাতিল হয়েছে প্রাথমিকে আদালতের নির্দেশে। আর আজ যে খবর পাওয়া যাচ্ছে যে গ্রুপ ডির ক্ষেত্রে 100 জনের যে তালিকা প্রকাশ করেছে কমিশন, সেই তালিকার মধ্যে 94 জনই ওয়েমার শীটে পেয়েছেন শূন্য। কমিশনের সার্ভারে কিন্তু তারা পেয়েছেন 43, আর গ্রুপ ডি নিয়েও কিন্তু দুর্নীতির ছবি গত পরশুই স্পষ্ট হয়ে গিয়েছিল, যেখানে 1698 জনের নামের তালিকা আদালতে দিয়েছিল কমিশন। এবং তারপর যেটা দেখা যাচ্ছে যে 100 জনের যে তালিকা প্রকাশ করা হচ্ছে সেখানে 94 জন ওয়েমার শীটে, যাদের প্রাপ্ত সংখ্যা শূন্য, কিন্তু আসলে সার্ভারে তারা পেয়েছেন 43। আর এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী, আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, শুধুমাত্র শিক্ষক নিয়োগে নয়, শিক্ষাকর্মী নিয়োগেও যে দুর্নীতি হয়েছে তা এর আগেও স্পষ্ট হয়ে গিয়েছিল, আর এবার ওয়েমার শীটে দেখা যাচ্ছে যে 100 জনের মধ্যে 94 জন শূন্য পেয়েছেন, মানে 94%-ই গলদ। একদমই তাই, এবং এটা বলছে কারা, যারা নিয়োগকর্তা তারাই, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, কোনো বিরোধী দল নয়, শাসক দলের কোনো মান্যতা নয়। স্কুল সার্ভিস কমিশন যারা নিয়োগপত্রের সুপারিশ দেয়, সেই স্কুল সার্ভিস কমিশনই ওয়েবসাইটে হাইকোর্টের নির্দেশে যে তালিকা প্রকাশ করেছে 100 জনের শিক্ষাকর্মী নিয়োগের, সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকের নাম, রোল নাম্বার এবং পাশাপাশি অ্যাকচুয়াল নাম্বার, অর্থাৎ কত নম্বর প্রকৃত পেয়েছে তার একটা বিবরণ দিয়েছে। দেখা যাচ্ছে যে 100 জনের মধ্যে 94 জনই শূন্য পেয়েছেন, এবং অথচ ওয়েমারশিট যেটা তাদের নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন ওয়েমারশিটে কত পেয়েছেন বলে, তাতে দেখা যায় যে প্রত্যেকে 43 পেয়েছেন, এবং বাকি 94 বাদ দিয়ে 6 জনের মধ্যে একজন 4 পেয়েছেন, সর্বাধিক নাম্বার হচ্ছে 4 100-র মধ্যে, এবং 5 জন 1 নম্বর পেয়েছেন। এবং কিন্তু বাস্তবে এরা 0, 1, 5, 4 পেলেও কিন্তু দেখা যাচ্ছে সার্ভারে স্কুল সার্ভিস কমিশনের প্রত্যেকে কিন্তু 43 নম্বর পেয়েছেন, এবং তার মধ্যে 50 জন এম্প্যানেলড হয়েছেন, অর্থাৎ নিয়োগপত্রের সুপারিশ পেয়েছেন, এবং পাশাপাশি ওয়েটিং লিস্টে আছেন বাকি 50 জন। তারাও যেটা স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে, তাদের মধ্যে কয়েকজন নিয়োগপত্রের সুপারিশ পেয়েছেন, অর্থাৎ স্কুলের শিক্ষকতার জন্য একটা তাও মিনিমাম শিক্ষাগত যোগ্যতা সেটা লাগে, শিক্ষাকর্মীর ক্ষেত্রে তারও কম লাগে, এবং শিক্ষাকর্মীর ক্ষেত্রে একদম বেলাগাম দুর্নীতি। কোচ স্কুল সার্ভিস কমিশন যারা নিয়োগকর্তা তারাই প্রকাশ্যে আছে যে 100 জনের তালিকা প্রকাশ করা হচ্ছে, তাতে ওয়েমার থেকে প্রকাশ্যে আনা হয়েছে, এবং তাতে অধিকাংশ ওয়েমার দেখা যাচ্ছে ফাঁকা, কোনো কোনো ক্ষেত্রে কেউ রোল নাম্বার পর্যন্ত ঠিক মতো লেখেননি। অনেকে বলছেন সাদা খাতার মজাই আলাদা, সেটা কার্যত বাস্তবে পরিণত হয়েছে, এবং এটা কোনো বিরোধী দল নয়, বারবার বলছি কোনো শাসক দলের নেতা নয়, স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করে এই তথ্য সামনে এনেছে। সুমনা ভান্ডারী, ইলিয়াস বিশ্বাস থেকে আবু নাসের ঘরামি, এরা সকলেই চাকরির দাবিতে 650 দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন কলকাতার রাজপথে। অথচ এই আন্দোলনকারী চাকরি প্রার্থীদের নাম উঠে এলো এসএসসির প্রকাশিত অযোগ্যদের তালিকায়। যারা চাকরিই পাননি তারাই নাকি অযোগ্য, আর এ নিয়েই এখন হুলস্থুল পড়ে গিয়েছে। বীরভূমের মল্লারপুরের বাসিন্দা সুমনা ভান্ডারী, সুমনা 2016 সালের SLST নবম দশমে ইংরেজির চাকরি প্রার্থী, তার নাম রয়েছে ওয়েটিং লিস্টের 4 নম্বরে। নিয়োগ পরীক্ষায় 84% বেশি নম্বর পেয়েও সুমনা এখনও চাকরি পাননি। হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার নম্বর বদল হয়েছে, এরকম 952 জনের ওয়েমার শীট প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর, এদের সকলের ক্ষেত্রেই গাজিয়াবাদে অভিযান চালিয়ে CBI এর উদ্ধার করা হার্ডডিস্কের সঙ্গে কমিশনের সার্ভারে থাকা নম্বরের ফারাক রয়েছে। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই 952 জনের স্কুলের নাম, বাবার নাম, রোল নাম্বার এবং জন্ম তারিখ প্রকাশের নির্দেশ দেন। এই পরিস্থিতিতে বিতর্কিত তালিকায় নাম থাকা এদিন কমিশনে অভিযোগ জানাতে যান আন্দোলনরত চাকরি প্রার্থী সুমনা ভান্ডারী। আমি নিজে বুঝতে পারছি না আমি কিভাবে ভুয়ো তালিকায় আসলাম, আমি যেন এভাবে কোনো জায়গায় যেন হ্যারাস না হই, যে আমার নিজের নামটা যখন আসে আমি সত্যি আমি প্রচণ্ডভাবে মর্মাহত। গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন করছিলেন যাতে যোগ্য বা তাদের নিয়োগ করা হয় অযোগ্যদের পরিবর্তে, কারণ তারা বঞ্চনার শিকার। আজকে তিনিই আজকে বঞ্চনার শিকার হয়েছেন। এখানেই শেষ নয়, গান্ধী মূর্তির পাদদেশে 650 দিনেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের পরিচিত মুখ ইলিয়াস বিশ্বাস এবং আবু নাসের ঘরামি, দুজনেই নবম দশমের ইতিহাসের চাকরি প্রার্থী, নাম রয়েছে ওয়েটিং লিস্টে, অথচ তাদেরই নাম রয়েছে SSC-র অযোগ্যদের তালিকাতেও। SSC যে তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে সেখানে আমাদের 15 জন পিটিশনার, আমরা অনেক আগে কোর্ট কেস করেছিলাম, সেই পিটিশনারের মধ্যে আমি একজন, সেখানে আমি সহ আমাদের 15 জন পিটিশনারের নাম আছে, যেটা একদমই থাকা উচিত ছিল না। যোগ্য দাবিদার আজকে দীর্ঘদিন রাজপথে এই লড়াইটা করছি দুর্নীতির বিরুদ্ধে, সেই দুর্নীতির ফাইলে আজকে আমাদের নাম। একটি মামলা পরিপ্রেক্ষিতে মহামান্য আদালতের নির্দেশে সম্ভবত 2019
তাদের কয়েকজনের নম্বর বৃদ্ধি পায় এক নম্বর করে ইতিহাসের প্রশ্নে, সেগুলো যে তালিকা আমরা কালকে প্রকাশ করেছি তার নামের পাশে একটা রিমার্ক কলমে, মন্তব্য কলমে আমরা সেটা উল্লেখ করে দিয়েছি। যদিও সুমনা ভান্ডারীর প্রশ্ন তিনি মামলাও করেননি, তার এক নম্বর বাড়ে উনি, তাহলে তার নাম কি করে এলো তালিকায়? কিন্তু এই ম্যানিপুলেশন, এই নাম্বার বাড়ছে বা কমছে, এর জন্য তো আমি দায়ী নই, তাহলে আমার নাম্বার এখানে এই অসাম্মানিক জায়গায় কেন রাখা হলো? এসএসসি সূত্রে খবর, এই 952 জনের প্রত্যেকেরই নাম্বার বদল হয়েছে। কেউ সাদা খাতা জমা দিয়ে 53 পেয়েছেন, কেউ কয়েকটা উত্তর দিয়েও চাকরির নিয়োগপত্রের সুপারিশ পেয়েছেন। যদিও আন্দোলনকারীরা প্রশ্ন তুলছেন, আদালতের নির্দেশে কারুর প্রাপ্য এক নম্বর বাড়লে তার নাম অযোগ্যদের তালিকায় আসবে কেন? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।